নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল হিসাবে আমি একটা দারুণ মাটন কারি রেসিপি নিয়ে চলে এসেছি। তো যত শাশুড়িরা আছেন, আজকের মতো এরকম মাটন কারি করে জামাইদের খাওয়াবেন, ভীষণ খুশি হবে আর বেশি বেশি গিফট পাবেন আপনারা। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে মাটন কারি বানানোর জন্য এই যে দেখুন, আমি একটা থাই নিয়ে চলে এসেছি 1.5 কিলো সাইজের। তো দোকানদাররা যে সাইজের পিস করে দেয় আমার ঠিক পছন্দ হয় না, তাই আজকে আমি নিজের হাতে কাটবো, পছন্দ মতো পিস করবো। এই যে কাটারে নিয়ে যে যাই, আগে কাটবো তারপর রান্না করবো। তুমি কি জামাইকে খাওয়াবে নাকি? হ্যাঁ, আমার জামাই নেই, বন্ধুদের সবার জন্য বানাচ্ছি। নিশ্চয়ই অন্যান্য বাড়িতে তো জামাই ষষ্ঠী হবে, আমার বাড়িতে তোমার জামাই নেই? আমার জামাই নেই, এই তো পেছনে জামাই, তোমার জামাই। হ্যালো, চলো হ্যালো। আজকে মটন কিনেছে, মটন গোটা খাসি একবারে, গোটা খাসি কেটে হবে, কাটা হবে এখানে। চলো দুজনে এবার মাংস দোকানি হই। আমার যেমন বড় বড় মাছ কাটতেও ভালো লাগে, মাংস কাটতেও ভালো লাগে। এই কাঠারিটা দিয়ে কাটবো, খুব ধার আছে, একেবারে বঠি দিয়ে এত বড় লেগ পিস কাটা যাবে না। প্রথমে কাঠারি দিয়ে একটু ঘা মেরে টুকরো করে নিই, তারপর বঠি দিয়ে কাটবো। এবার এক ঘা দেবো, কাটতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ। বাবা, আওয়াজ হচ্ছে দেখছো? হাড় তো আর মোটা হাড় না, আওয়াজ হবে না কি হবে। কাট তাড়াতাড়ি, দাদুকে রান্না করে দিতে হবে, খাবে নতুন জামাই বসে আছে। মিষ্টি আনে না, এটা জামাই ভালো। অনেকে কিন্তু খাসি মাংস চর্বি খেতে বেশি পছন্দ করে, আমার আবার বেশি চর্বি খেতে ভালো লাগে না, সলিড মাংসগুলো খেতে বেশি ভালো লাগে। দাদু চর্বি খুব পছন্দ করে, চর্বি আর থাকবে মাংসও থাকবে, সেইগুলো ভালো, সলিড মাংস ভালো না। এইয়া হয়ে গেছে, মাংস কাটা শেষ, ধুয়ে নিয়ে আসি তারপর রান্না করব। খাসি মাংস কাটতে কাটতে হাত ব্যথা হয়ে গেল। দিদি তুমি হাত ধুয়ে গিয়ে মশলা করো, আমি ধুয়ে নিয়ে আসি মাংস। ওই ওটা নিয়ে যা, আদা আর রসুন একসঙ্গে বেটে নেব, রসুন আদা। এই যে আমার পাশে জামাই বসেই আছে, পপি আজকে রান্না করবে, খাবে, খেয়ে দে, তারপরে রেজাল্ট বলবে কেমন হয়েছে। আচ্ছা নাও, শাউরি বাটনা করতেছে নাকি? হ্যালো, কই তুমি হ্যালোটা তুলো, হ্যালো হ্যালো। এই যে বসে আছে, শুধু নামেই জামাই, না আনে মিষ্টি, না আনে কিছু। আমার নামে দুর্নাম দিচ্ছে জানো, মিছে মিছে খেটে পেট মোটা করে এখন বলতে জানে না। আচ্ছা আমি খেলে বন্ধুরা কেউ দেখবে নি দাদু। দিদি হলো, মাটন ধুতে তো একটু বেশি সময় লাগে, ভালো করে ধুতে হবে, প্রথমে ভালো করে বেছে তারপর ভালো করে ধুলাম। আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কাঁচা লঙ্কা দাদু দাও, আমি আজ ধরে দিচ্ছি নে দাদু, শুধু বলেছি দাদু, ব্যাস। জয় দুম্বা, চালাও দাও, আমি ধরো। খুব ভালো করে উনান জ্বলছে, সর্ষের তেল দেবো, জিরে আর ধনে একসঙ্গে বেটে নেব, জিরে ধনে
তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। লবণ দেব, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দিয়ে আর একটু ভালো করে ভাজব। আমার সব বাটাবাটি করার কাজ শেষ হয়ে গেছে, এবার আমি বসে বসে পপি রান্না দেখবো। আর এই যে বুড়ো জামাই বসে আছে, বুড়ো জামাই বলতে কি হাসি দাদুর বাবা। চাপাটা খুলে দেখে নেব ভাজা হলো কিনা। এই যে দেখুন আলুর গা গুলো একটু কুচকে কুচকে গেছে। পেঁয়াজ ভাজার জন্য কড়াই আমি সাদা তেল দেব। আপনারা হয়তো সবাই মটন কারি বাড়িতে বানাতে জানেন, কিন্তু সেই রান্নাটা যদি একটু অন্যরকমভাবে করা যায় রান্নাটা খেতে খুব ভালো লাগে। একই রকম রান্না সবসময় ভালো লাগে না, যেহেতু জামাইষষ্ঠী স্পেশাল তাই আজকে রান্নার পদ্ধতিটা একটু অন্যরকমভাবে। পায়েস, মিষ্টি, দই খাবো, জামাইকে তো খাওয়াতে হবে। খিদে পাচ্ছে, হাই অর্জুন, খাবারের নাম শুনে অর্জুন বলে আমাকে খিদে পাচ্ছে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, ছেঁকে তুলে নেব। কড়াই আমি সরিষার তেল দেব, আজকে পুরো রান্না সরষের তেলেই করব। এখানে আমি কিছু মশলা নিয়েছি ফোড়নের জন্য, কী কী মশলা নিয়েছি বলে দেব। তেজপাতা, একটা বড় এলাচ, জয়িত্রী, গোলমরিচ, গোটা গরম মশলা, আর নিয়েছি সাহাজিরে। সব কিছু একসঙ্গে ফোড়নে দিয়ে দেব। ফোড়নের দারুণ একটা গন্ধ বেরিয়েছে, তো এবার আমি মটন দিয়ে দেব। এরকমভাবে একদিন আপনারা বাড়িতে মাটন কারি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। মাটন একটু ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। আজকের মাটন কারিতে আমি সব বাটা মশলা দেবো, আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন। জিরে আর ধনে বাটা আছে একসঙ্গে দিয়ে দেবো, আর দেবো কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষে নেব। খানিকক্ষণ পর চাপাটা খুলে আর একবার নেড়ে দেব। মাটন রান্না কষার কাছে কিন্তু মেন, যত ভালো করে কষা হবে মাটন কারি খেতে তত ভালো হবে। এবার আমি বেরেস্তা দিয়ে দেব। আর একবার চাপা দিয়ে দেব।
কম আঁচে রেখে আমি কষছি। খুব বেশি জাল দিলে কিন্তু সমস্ত মশলা পুড়ে যাবে, ভালো করে কষা হবে না, তখন মটন কারিটা খেতে ভালো লাগবে না। আমি মোটামুটি কম আঁচে 15 থেকে 20 মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি। চাপা খুলে নেব আর একবার। রংটা এসছে দেখেছ? হ্যাঁ দেখো, দাদুকে দেখাওনি, দাদু খাবে। দেখুন বন্ধুরা, মটন কষেছি, কষার রংটা দেখুন, এখনো একটু বাকি আছে রান্না হতে। রান্নার পর তাহলে কিরকম রংটা আসবে। মটন কষানো হয়ে গেছে, এবার আমি ফেটানো টক দই দেব। দাও দিদি, দাদু এক পিস খাবে নাকি? না একটু পরে খাবো, এখন না, হোক না। সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হতে বাকি আছে। আপনারা চাইলে এই অবস্থায় জল দিয়ে প্রেশার কুকারে দিতে পারেন, আমি আর প্রেশার কুকারে দেব না। আজকে তো মাটন কারি আমি আলু দিয়ে করব। যারা আলু খেতে পছন্দ করেন না, আলু ছাড়াও করতে পারেন। ভেজে রাখা আলু দিয়ে দেবো এবার। এবার জল দিয়ে দেব। কিরে পপি, বলো আর কত বাকি? জামাই ষষ্ঠী কে চাই দিদি? হ্যাঁ জামাই খালি খাই খাই করতে চাই। দেখো মটন সেদ্ধ হতে একটু সময় লাগবে, একটু সময় লাগে মটন রান্না করতে। ঠিক আছে, তো চাপা খুলে দেখে নি দাদু যা হুটপাট করছে। সব শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আলু দিয়ে মটন কারি একদম রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব, তারপর খাওয়া দাওয়ার পালা। দাদু হ্যাঁ বল, দেখতে পেলে হয়ে গেল রান্না? জামাই খেয়ে আগে ধন্য হয়ে গেল। খাও বাবা, অর্জুনের পাতে এসাই পড়ছে যে। হ্যাঁ লেখি গন্ধরাজ, লেবু দিয়ে আমি আগে ভাত মাখিয়ে খাবো। জামাই ষষ্ঠীতে জামাইরা খেয়ে দে যা প্রশংসা করবে শাশুড়ি। দেখছেন আমি তো দিয়ে সাইড হয়ে গেছি, কেউ কোনো কথা বলছে না, মুখও তুলছে না, সবাই খেয়ে যাচ্ছে এক মনে। কোনো কথা হবেনি না, কথা কি হবেনি, খুব ভালো হয়েছে। জামাই এবার শাশুড়ির গিফটটা দিয়ে দাও, এত ভালো রান্নার জন্য। হ্যালো, অর্জুন খাচ্ছে দেখুন বন্ধুরা। দাদু, দাদুর তো লাগবে, দেখে মনে হচ্ছে ফাঁকা হয়ে গেছে, ভাত এখনো পড়ে আছে। চর্বি একটা, হ্যাঁ দাদু চর্বি খাবে যে। আরেক পিস লাগবে? হ্যাঁ বন্ধুরা, সাদা ভাত ছাড়াও আপনারা ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি সাথে কিন্তু আজকের এই মটন কারিটা খেতে পারবেন, ভালো লাগবে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা, টাটা করে দাও। টাটা, সবাই খেতেই ব্যস্ত, কেউ আর টাটা করছে না। দাদুর মুখ থেকে কথা বেরায়নি, শুধু হাত নেড়া দিল।
দাঁতের কাছে একটা হাড় পড়ে গেছে, সব দাম ভেঙে যাবে নাকি? টাটা টাটা। যত কিছু প্রোগ্রাম শুধু ছেলেদের নিয়ে হয়, ভাই ফোঁটা, জামাই ষষ্ঠী, বলো দিদি বউ ষষ্ঠী হবে নি? আমাদেরকে ডেকে কেউ খাওয়াবে নি রান্না করে? হবে, হ্যাঁ, নতুন নিয়ম দিদি, নতুন নাম দিলেই হবে, জামাই ষষ্ঠী নাকি বউ ষষ্ঠী, জামাই ষষ্ঠী তার বিপরীত বউ ষষ্ঠী। হ্যাঁ, আপনারা বউ ষষ্ঠী করতে হবে, সবাই মিলে সরকারকে বলতে হবে।